হচ্ছে এই তৎপরতা যদি এক বছর বা দুই বছর আগে নিতেন তাহলে এই অবস্থা তৈরি হতো না। এবং এই যে ভাঙনটা হয়েছে এটা পদ্মা সেতু যে নদী শাসন সেটার প্রভাব কিনা? কথাটা হলো আমরা নদী মাতৃক এলাকার মানুষ, আস্তে যাই হোক, প্রথমত আমি এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর, আমার আসার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না, আর কারণ এটা অলরেডি আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, পানি একটু কমলে করে কাজ শুরু করে 1120 কোটি টাকার বেশি এখানে প্রজেক্ট। এখন আপনাদের সাথে বৈজ্ঞানিক ভাষায় কথা বললে তো আপনারা বুঝবেন না, আমি বলছি যে এটা ভাঙন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকজন আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলের লোক বিধায় আপনারা ভাগ্যবান, এর আগেও আমরা এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে 900 মিটারের কাজ কাজ হয়েছে, আর আমাদের আমি যখন এতে ছিলাম পরিবেশে ছিলাম তখন 2 কিলোমিটারের কাজ এখানে দেওয়া হয়েছিল। দুঃখজনক হলেও সত্য কিছু বস্তা ফেলানো হয়েছে কিন্তু কোনো ব্লক তারা ফেলায়নি, এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানীয় লোক, এবং সেই বিল আটকে দেওয়া হয়েছিল। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় লোক বিধায়, আমার মনে হয় সকল নিয়ম ভঙ্গ করে সেই বিল দেওয়ার ব্যবস্থা আমি করেছি। সে যাই হোক, এখন এখানে আমাদের 9 কিলোমিটারের কাজ হয়, 9 কিলোমিটারের কাজের জন্য 1120 কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, সেমতো অবস্থায় পানি নামলে কাজ শুরু হবে। এটা এখনকার কথা বললেন, কেন আপনারা আগে ব্যবস্থা নেননি? আরে মিয়া, সমস্ত বাংলাদেশ ভাঙে বুঝছ, আমি তো দক্ষিণ পশ্চিম বঙ্গের মানুষ, আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না, আগে কি ব্যবস্থা নেবে? এখানে চর উঠছে কতদিন হয়েছে, তোমার চর উঠছে, এই চর না উঠলে পরে এটা ভাঙত? তার মানে পদ্মা সেতুর সঙ্গে এরকম সম্পর্ক নাই? অত বৈজ্ঞানিক আমি না। মাননীয় মন্ত্রী, আর একটা প্রশ্ন ছিল যে এখানে আমরা জানি প্রকল্পটা জানুয়ারি মাসের 2 তারিখে অনুমোদন হয়েছে, তো 9 মাস অতিবাহিত হয়েছে, তো স্থানীয়দের একটা অভিযোগ ছিল যে কাজটা যদি একটু আগে শুরু করা যেত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে আনা যেত, তো এই কাজটা বিলম্বিত হওয়ার কারণটা যদি একটু আপনি বিলম্বিত বর্ণনা করেন। বিলম্বিত হওয়ার কারণ হলো যে আমাদের যে প্রশাসনিক যে প্রক্রিয়া, প্রথমত আপনি প্রশ্ন করতে পারতেন একনেকে নেওয়ার জন্য কত কত মাস সময় বা কত বছর সময় লেগেছে, এটা একটা প্রশ্ন। ওইখান থেকে পাশ হয়ে আসার পর প্ল্যানিং কমিশন, তারপরে একনেক, তারপরে আমরা, তারপরে এখানে আসলো, এখানে আসার পরে আবার আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নিজস্ব কত লোক প্রক্রিয়া আছে, তারা কন্ট্রাক্টরদের সাথে দর কষাকষি করে একটা মূল্য নির্ধারণ করে, কারণ কোটেশন যে প্রাইস তার থেকে কিছু কমাবার চেষ্টা পানি উন্নয়ন বোর্ড করে, তারপরে মন্ত্রণালয় আসে, মন্ত্রণালয় আসার পরে এখানে 16টা টেবিল হয়, যদি বেশি না হয় প্রতিটা টেবিলে যদি 3 দিন করে সময় দেন তো কতদিন লাগবে? বিষয় না, আমি নদী ভাঙন রক্ষা করি, খাল ভাঙন রক্ষা করি, দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হবে কি হবে না এটার জন্য আর একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়কে আমি বলতে পারি আপনার এই যে বক্তব্য। আর দেখেন, আমিও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ, আমার কচ নদীদের জন্য মানে পার ভাঙে, আমারও কোনো নদীর জন্য পার ভাঙে, তাই না? সেমতো অবস্থায় আপনাদের যে অসুবিধা বা সুবিধা, যে দুরবস্থা, এ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকা থেকে এই সমস্যা থেকে বিচ্ছিন্ন না, সেমতো অবস্থায় কিন্তু কতগুলি বিষয় আছে, আপনারা যখন এই এই পার রক্ষা করবেন তাহলে দেখবেন আপনারা ওই পার ভাঙা শুরু করবেন, তখন ওই পারও দুর্গত এলাকা ঘোষণা করতে হবে এবং আবার 1000 কোটি টাকার প্রজেক্ট নিতে হবে। সে যাই হোক, এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা সেই জন্য এত গুরুত্ব পেয়েছে,
আমার এলাকা যখন ভাঙে তখন এত গুরুত্ব পায় না। মাননীয় মন্ত্রী, আমি যমুনা টিভির প্রতিনিধি। এখন তো বন্যার একটা পূর্বাভাস আমরা শুনতে পেয়েছি, আল্লাহ আল্লাহ করেন যেন না হয়, এবং আমরা এটা সম্পর্কে একটু সুস্পষ্ট জানতে চাই, আসলে কতটুকু ভয়াবহতা এবং তা নিয়ে সরকারের কী প্রস্তুতি রয়েছে? শোনেন বাবা, আপনার প্রকৃতির সাথে সংগ্রাম করে আমাদের টিকে থাকতে হয়। চট্টগ্রাম কক্সবাজারের লোকদেরকে সমুদ্রের সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয়। তো কী পূর্বাভাস পেয়েছি, কী পূর্বাভাস পাই নাই, আমি তো আশা করি যে ইনশাআল্লাহ আমাদের এখানে বন্যা হবেই না। যদিও আপনার বিস্তার ওখানে বাঁধ সব খুলে দেওয়া হয়েছে, সবই এই পানির একটা চাপ পড়বে আমাদের উপরে, যেহেতু এই সময় পানিটা নিচের দিকে নামছে বিধায় আমি আশা করবো, যদিও আমি কোনো মরফোলজিস্ট নই, আমি আশা করবো একজন কমন সেন্স দিয়ে আমি আশা করবো, কারণ আল্লাহর রহমত থাকতে হবে সব জায়গায়। সুনামগঞ্জে যে আমরা রক্ষা করেছি এবার এটা সকলে স্বীকার করে, কিন্তু এখানে আল্লাহর রহমত না থাকলে আমরা রক্ষা করলাম, কিন্তু যদি এতে চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হতো তাহলে আমরা রক্ষা করতে হয়তো পারতাম না, পারতামই না বললে বলাটা সঠিক, কিন্তু হয় নাই, রক্ষা করতে পেরেছে। সেই জন্য সুনামগঞ্জের মানুষ সরকারকে ধন্যবাদ দেয়, আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ দেয়। আমি ওখানে চারবার গিয়েছি, আমার সেক্রেটারি সব আমার সাথে ছিলেন, আমার অতিরিক্ত সচিব আমার সাথে ছিলেন, আর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যিনি আসল মালিক, আইন অনুসারে আমরা মালিক আমরা স্বীকার করতে চাই না, যার সচিবালয়ে বসে, কিন্তু এটা তিনিও ওখানে গিয়েছেন, ওখানে অর্থের কোনো অভাব হয় না, কিন্তু আমরা কোনো অতিরিক্ত টাকা সরকারের কাছ থেকে নেই নাই, চাইও নাই। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন ছিল যে আমাদের আসলে একটা কেজি প্রকল্পটা অনুমোদন হয়েছে 1,97,00,000 টাকা, ও দীর্ঘ 8 মাস হয়ে গেছে, এখন এলাকাবাসী জানতে চাচ্ছে যে আসলে কত দ্রুত আমরা এই কাজটা বাস্তবায়ন। আপনি নিশ্চয়ই তো আপনি এক নেত্রী আমাকে বললো যে সে কন্ট্রাক্টর সে কথা বলা শুরু করে দিয়েছে, কন্ট্রাক্টর তো এখানে অলরেডি এসে গেছে, আপনারা তো খবর রাখেন না, কিন্তু মহিলা ভদ্র মহিলা তো খবর রাখেন। কিন্তু এর আগে আপনি বলছিলেন যার কারণে মানে বস্তা পড়েছে ব্লক করেনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেই, দিতে পারবেন কি? নেব না, দেবেন না, মানে অত্যন্ত ত্যাগী লোক, বাংলাদেশ স্বাধীনতা আর সংগ্রামে অত্যন্ত অগ্রণী ভূমিকা তার, তার সম্মানের জন্য, কারণ তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তার জন্যই আমরা বিলটা আমি জোর করে পাশ করেছি। আমরা কিন্তু তার তার মানে কি আইনের ঊর্ধ্বে একজন? আইনের ঊর্ধ্বে ভাই কেউ, সবাই সব আমরা বলি যে আইনের ঊর্ধ্বে কেউ না, কিন্তু সবাই আইনের ঊর্ধ্বে, কেউ কেউ আইনের ঊর্ধ্বে, কেন উনি তো পয়সাটা মাইরা খান নাই, এটা মনে রাখতে হবে। এখানে ছেলেপেলে আছে দেখেন, এই যে অনেক কথা বলতে হবে তাহলে। মাননীয় মন্ত্রী, আমি একটা প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রী, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আমি ইত্তেফাকের প্রতিনিধি এবং মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি। আমি প্রশ্নটা, যেহেতু দুটাই আছে, আমি কোনো সিদ্ধান্ত নেবো না, মানবিক কারণে থাকতে হয়, কারণ আমরা দু চারটা পয়সা দেই। আমার একটা প্রশ্ন ছিল, বিভিন্ন অঞ্চলে যখন দুর্যোগ হয় ভাঙ্গন বন্যা অন্যান্য কারণে, সদ্যসত বা 2-4, 10-20 জন পরিবারের জন্য আমরা সেফ সেন্টার বা আশ্রয়কেন্দ্র খুলি। ইতিমধ্যে আমাদের নড়িয়া জাজিয়ায় হাজার হাজার পরিবার গৃহহীন হয়েছে, যাদের আশ্রয় নাই, থাকার জায়গা নাই, রান্নাবান্না কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য এই দুর্যোগ মুহূর্তে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। আমি প্রথমত বলবো আমার ডিপার্টমেন্ট, তবে আমি অনুমান করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি 10 বছর চাকরি পান, সেমত অবস্থায় তিনি কোনো পদক্ষেপ নেন নাই, এটা হতে পারে না। আমাকে ডিসি সাহেব বললেন যে এখানে আটাশটি আশ্রয় প্রস্তুত প্রস্তুত আছে। আর শোনেন, নদী ভাঙ্গা অঞ্চলের মানুষ এই ভাঙ্গা গড়ার মধ্যে টিকে থাকতে হবে, আমরা সংগ্রাম করে বেঁচে থাকি, কিছু অঙ্গনগর সাহসে
ফরিদপুর লোক সাহসে, বরিশালের লোক সাহসে, পিরোজপুর লোক সাহসে, ভান্ডারের লোক সাহসে আমরা লড়াই করে টিকে থাকি। মাননীয় মন্ত্রী সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের এই নদীতে জিও ব্যাগ বস্তা ফেলানো হচ্ছে, কিন্তু নদী যদি ড্রেজিং করা হইতো তাহলে মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে যেভাবে ভেঙে চলে যাচ্ছে। এখানে একটা কথা বলি, মূল প্রশ্ন করেছেন, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হল 50% ড্রেজিং হবে, 50% ব্লকের কাজ হবে, বাংলাদেশ নৌবাহিনী কন্ট্রাক্টর তো নৌবাহিনী। তারা বললো অক্টোবর নাগাদ। আপনারা শুনেছেন, এখন কি মাস? আমরা জানি যে আপনি সারা বাংলাদেশের যেখানেই নদী ভাঙন আছে আপনার সেখানেই হয়তো যাতায়াত করতে পারে, বা পানি সম্পদ মন্ত্রী হিসেবে আপনাকে দায়িত্বে থাকে। আমাদের কতগুলো প্রজেক্ট আছে, আমরা ড্রেজিং করি, আমাদের কতগুলি বাঁধ আছে সেগুলো আমরা রক্ষা করি, আমাদের কতগুলো পোল্ডার আছে সেই পোল্ডারগুলো আমরা রক্ষা করি। যাই হোক, সারা বাংলাদেশের এই দুর্যোগগুলি দেখতে দেখতে আসলে আপনারা আমাদের মতো আসলে হৃদয় ভাঙা আপনাদের অবস্থান হয়। আমি তো আপনার অঞ্চলে, আমাদের কথা হচ্ছে আমি তো আপনার অঞ্চলের মানুষ, এটা আপনি জানেন। জি, আমি বাড়ি কই, আমি সুরতপুরে। বাস, তাহলে আমি তো আপনাকে বেশি দূরে আপনি যেতে না, বেশি দূরে এখন দূরে না, তাহলে আমি ভান্ডারিয়া যখন গেছি তখন গেছি সারাদিনে, এখন কম সময় লাগে, ভান্ডারিয়া যখন গেছি তখন গেছি সারাদিনে। মাননীয় মন্ত্রী, তো আমাদের এখানে তো আসলে মানুষের 5টা মৌলিক অধিকার আছে, তো এই 5টা মৌলিক অধিকারের মধ্যে 4টা মৌলিক অধিকারই কিন্তু এই ভাঙন কবলিত এলাকা ভাঙনের কারণে মানুষের তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখন শুধু একটা মৌলিক অধিকার আছে, যেটা মানুষের পরনে জামা কাপড় আছে। তো আসলে এই ভাঙন থেকে এই মানুষদের মৌলিক অধিকার দেওয়ার জন্য আপনার সরকার কী ধরনের কাজ করছে? এই সরকার যত কাজ করছে, আপনারা জানেন না হয়তো অনেকে, আমি 17-18 বছর মন্ত্রী ছিলাম, এই সরকার যত কাজ করে, এই সরকার যত তাৎক্ষণিক সাহায্য দিচ্ছে, এই সরকার প্রধান শেখ হাসিনা যত খবর রাখেন প্রত্যন্ত অঞ্চলে, কোনো সরাসরি সরকারও রাখেন না, বুঝছেন? কোন সরকার আপনার হাতে রাখবেন কি? যত টাকা আছে আপনারা তো অপচয় করে আলাপ করেন না, তাড়াহুড়া কাজ করতে গিয়ে আমাদের টাকার অপচয় হয়, অপচয় আমরা বন্ধ করি। আরেকটা বিষয় হচ্ছে মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী সাহেব আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের এখানে যেটা বাঁধছে এটা শহর, মানে যখন প্রকল্পটা কাজটা শুরু হয় তখন মাত্র 8 জন লেবার নিয়ে প্রকল্পটা শুরু হয়, 3 কোটি টাকা। এরপরে এই আপতকালীন প্রকল্পে সরকার এই সৈয়দপুরের প্রতি অনেকটা সহনশীল, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় শামীম ভাই আছেন, ওনাদের ওনাদের প্রচেষ্টায় আরো বাড়িয়েছেন এই প্রকল্প, বর্তমানে 7 লক্ষ টাকা, 7 কোটি টাকা ব্যয় হচ্ছে। তো এখন যে তো এখন স্থানীয়দের যে অভিযোগটা যে জিও ব্যাগের যে ফেলানো যে লেবার অল্পর কারণে তারা এটা সঠিকভাবে করতে পারতেছে না, যার কারণে জিও ব্যাগের কোনো সুফলই পাচ্ছে না। এখানে পানি উন্নয়ন বোর্ডের কি কোনো অবহেলা আছে? একটা প্রজেক্ট
কতদিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যখন প্রকল্পটা গ্রহণ করা হয়, কন্ট্রাক্ট দেওয়া হয়, তখন সেখানে সময় উল্লেখিত থাকে। সেই সময়ের মধ্যে যদি সেটা সম্পূর্ণ করতে না পারে, তাহলে তাকে আমরা শাস্তি দেই, তাকে ফাইন করি। তাকে বস্তায় ফালাইলো না ফালাইলো, একদিন কম করে দুদিন বেশি ফালাইলো, কিন্তু তাকে যে সীমার মধ্যে সম্পূর্ণ করার কথা, সেই সীমার মধ্যে যদি সম্পূর্ণ না হয়, তখন আমি থাকি বা না থাকি আমার জায়গায় যিনি আসবেন তাকেই প্রশ্ন করবেন। ঠিক আছে, ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।